একজন ঘুম থেকে উঠেছে বেড়ু বেড়ু যাবে আচ্ছা বেড়ু বেড়ু নিয়ে যাব বেড়ু বেড়ু তো বেড়ু বেড়ু নিয়ে যাব আর বড় ছেলের বইগুলো গুছিয়ে দি দাঁড়া বেড়ু বেড়ু যাচ্ছি বাংলা বইটা নিয়ে আসি বাংলা বই আবার এই ঘরে কি বলো তো বই গোছানো হয়ে গেছে বেড়ু বেড়ু যাবে একজন কান্নাকাটি একজন পড়তে যাবে প্যান্টটা পরে নে এই একা পড়তে পারবি তো বলো মশারি তোলা হয়নি আমার বিছানা তোলা হয়নি হ্যাঁ বেড়ু বেড়ু যাবে সকালে ঘুম থেকে উঠেই বেড়ু বেড়ু করতে হবে না হলে হবে না আর তুই প্যান্টটা পরে নে আমি ওকে একটু ছেড়ে দিয়ে আসবো আর তাকে ফিরিয়ে নিয়ে আসবো ছেলে ঘুরতে গিয়ে বড় ছেলেকে পড়তে একটু ছেড়ে দিয়ে এলাম আর ছোট ছেলে এই চকলেট আর পকেটে একটা কি ক্যাডবেরিজ রয়েছে কিনে নিয়ে ঘরে ঢুকলো তবে মাথা একটু ঠান্ডা হলো সকালে কিছু একটা এই জিনিসগুলো দিতে হবে হয় ক্যাডবেরিজ না হয় চকলেট এই সমস্ত দিয়েই খাওয়ার পর্বটা শুরু হয় ওটা একটা নতুন চকো দিয়েছে ওই কাকিমা দিয়েছে পাশে দোকান আছে সেই কাকিমার কাছ থেকে নিয়ে চলে এসছে এখনো পয়সা দেওয়া হয়নি তার বাবা এসে দেবে আমি তো টাকা নিয়ে বেরোই আমি তো এমনি দাদাকে ছাড়তে গেছিলাম আর তুমি ঘুরতে যাবে বলে গেছিলে পয়সা নিয়ে গেলাম না তো বাকিকে নিয়ে আসতে হলো ওটা না সেইটা দাও কেটে দি সোনা কি খাচ্ছে গো আইসক্রিম চকো দেখতে আইসক্রিমের মতো কোন আইসক্রিম গুলো সেই রকম চকো বেরিয়েছে ও সেইটা খাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন কি হলো ছেলে আমাকে ছেড়ে দিচ্ছে নিচ থেকে দাদুর কাছ থেকে ম্যাগি কিনে নিয়ে এসছে ওকে ম্যাগিটা করে দিতে হবে তো আমি এখন যাব রান্নাঘরে আর দিদি এসছে ঘরটা ঝাঁট দেবে মুছে দেবে আর খেলনা তো চারদিকে পড়ে থাকে দিদি গুছিয়ে দিয়ে যায় আমার খেলনা গোছাতে বলতে কাঁচা ম্যাগি খাবে কাঁচা ম্যাগি খেলে পেট খারাপ করবে আমি ম্যাগিটা করে দিচ্ছি দাঁড়ো সকাল থেকে চকলেট আর ক্যাডবেরিজ খাওয়া হয়ে গেছে এখন নিয়ে এসছে ম্যাগি উল্টো পাল্টা জিনিস খাচ্ছে কোনো কথা শোনা না আড়ি হয়ে যাচ্ছে দেখি সর ম্যাগিটা তাড়াতাড়ি করে নিই দাও ম্যাগি রেডি ওকে ম্যাগিটা দিয়ে দেবো আবার কাঁটা চামচ কাঁটা চামচ ছাড়া আবার খাবে না ওখানে বসে গেছে আবার ফ্যান তো দিদি ঝাঁটাচ্ছে বোর্ড ওপরে তুলে দিয়েছে ও এক সাইডে বসে গেছে খেয়ে নাও খাচ্ছে খাক আমি বাকি কাজগুলো সেরে ফেলি এই সময় এত মোবাইল নিয়ে বসে গেছে একটু আগেই পড়ে এসছে খেয়েছে আর ছোট ছেলেকে চান করালাম ও নিচে ছুটে চলে গেছে একে তো আমি চান করাতে পারবো না কারণ আমি ওকে চান করালে ওর প্লাস্টারের মধ্যে জল ঢুকে যাবে ওর বাবা এসে প্রোটেকশন নিয়ে ওকে চানটা করায় তো ওর দিদু মনে হয় নিচে আছে আমি যাচ্ছি তুমি নিচে গিয়ে চলে এসছো আবার দিদু কোথায় আমাকে গিয়ে দেখতে হবে তোমার খাবার নিয়ে আসবো তুমি দাঁড়াও তুমি ওপরে থাকো আমি খাবার নিয়ে আসবো
তো আমি চান করালে ওর প্লাস্টারের মধ্যে জল ঢুকে যাবে। ওর বাবা এসে সাবধানে পুরো প্রোটেকশান নিয়ে ওকে চানটা করিয়ে দেয়। তার জন্য অপেক্ষা করতে হবে কখন আসে, চান করলে তবে খাওয়া দাওয়া এর। আর তার আগেই আমি যাব ছোট ছেলেকে খাওয়াবো। তুমি নিচে খাবে না উপরে খাবে? আমি নিচে গিয়ে ওদের গিয়ে খাবারটা নিয়ে আসি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে দুপুরের মেনু কি দেখা যায়। এখানে নিম ফুল দিয়ে বেগুন ভাজা, এখানে আমার ছেলের আলাদা ঝোল, এখানে আলু আর চুনো মাছ দিয়ে একটা তরকারি, আর রয়েছে মাছের ঝোল। দুপুরের মেয়ে ছেলের খাবারটা নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবো। তুমি কি করেছো এক্ষুনি? ওখানে যে জল ছিল জল ঢেলে দিয়েছো বালতিতে, দিয়ে জল ঘেটে নিয়েছো? আমি বললাম না আমি খাবার আনতে যাচ্ছি, তুমি দুষ্টু করবে না। এখানে আবার জল ফেলেছো, এই জলটা কে মুছে ফেলবে? এসো, আর কিছু বলার নেই, চুপ করে বসো। আর এখানে জলের বালতিটা ছিল, এখানে জলের বালতিটা ফেলে দিয়েছে। সোনা ওদিকে যাবে না, যাবে না। আমাদের এইখানে একটা ট্যাপ রয়েছে, ট্যাপটা ভেঙে গেছে, পাম্প চালালে নিচে জল নিলে আর উপরে এখান থেকে কি হয় জলটা সব পড়ে যায়। তো এখানে একটা বালতি দিয়ে রেখেছিলাম, আর ওইখানে ছিল বালতির জলটা ফেলে দিয়েছে। ওই ট্যাপের মধ্যে নতুন একটা ট্যাপ লাগাতে হবে, না হলে এখানে এইভাবে চলতেই থাকবে। এখন আমি এই জলটাকে কি করি, জল ফেলে দিয়েছে সব জন্য। এর জন্য এইসব আপাতত আমি এইটা দিয়ে রাখি, পরে আবার মুছে ফেলবো। মিস্টার আনন্দ জানা এই মাত্র প্রবেশ করলো। তুমি তো একটু তাড়াতাড়ি আসবে, কারণ তুমি ছাড়া তো এখন ওকে চান করাতে পারি না। তো এর বাবা সবে এলো, এখন বাবা ছাড়া গতি নেই। এখন এখন মিস্টার আনন্দ ছাড়া ছেলের কিন্তু গতি নেই, কারণ চানটা করাতে হবে ভীষণ সাবধানে। আমি আর রিস্কটা নিচ্ছি না, কারণ যদি ওর হাতের মধ্যে জল জাবড়াজাবড়ি করে যায়। আর কাজ নেই, কল অফ ডিউটি এইসব লিখেছিস নিশ্চয়ই? ঠিক আছে, এসিটা চালাও, এসিটা চালাও না, গরম লাগছে। এসি চালাও, এসি চালাও। আর ওইটা এসি সুইচ, ফ্যান না, ফ্যানটা দিয়ে দিচ্ছি ততক্ষণ। এসিটা ঠান্ডা হতে হতে ততক্ষণ ফ্যানটা দিয়ে, এসিটা দাও। নে নে নে, নেট লাগবে নাকি? এর বাবা একটু ঠান্ডাতে বসবে, তারপরে ওকে চান করাবে। এই এখন চকলেট খাচ্ছিস কেন? সকালে চকলেট খাইনি, রেখে দিয়েছিল, এখন চকলেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। নিজের জিনিস নিজে যাই হোক গুছিয়ে রেখে, জলটা যাতে না ঢুকে যায়। জলটা ঢোকাটাই তো সমস্যা, এরকম করে আবার ও এমন আ করে, একটু লাগলে আর বেশি আ করে। তুমিও নিজেও এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিচ্ছ। কি, আমি সুযোগ কিছু কাজে লাগাইনি, কারণ ওইটা করতে গেলে আর ছোট ছেলে এসে ঢাই করে এমন ঠেলে দেবে, তখন এর হাতে আবার লেগে যাবে, কত রকম গন্ডগোল হয়। এই তুই কি রে, এবার চেপে চান করানো হচ্ছে, তো হাতে প্রোটেকশান নেওয়া হচ্ছে। নিয়ে এবার হাতে প্রোটেকশান নেওয়া হয়ে গেল, এইবার চান শুরু হবে। দুটো পনেরো, মানে আমাদের কি অবস্থা, বাবা ছাড়া গতি নেই। দেখ কেন
আমার চান হয়ে গেছে। জয়কে চিতে চান করানো হচ্ছে, বাবা চান করাচ্ছে, বাবা ছাড়া ওর গতি নেই। এই সব কোন জামাটা পরাবে দেখো, আঙুলে দিকে ধর উপরে কে ধরে কোন জায়গাটা ধরলে ও জিত কি করছো? জিতকে বাইরে বের করে দিয়ে হলো তোর বাবা কি করছে? সোজা হো না, ঘাটটা সোজা রাখবি তো, ঘাট সোজা কর, চলে তো ঘাটটা স্ট্রেট হো, স্ট্রেট হো, স্মার্ট হো, এবার মজুর মুটের মতন অবস্থা। এই তো তো দাদার চান হয়ে গেছে, এবার দাদা খাবে। তোমার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর দুষ্টুমি করছো, পড়ে যাবে, এই পা ভাঙবে একদম, এইসব ভাঙা ভাঙি যেন ঘরে আর না থাকে, এই আমাকে মারে। ছোট ছেলে দুষ্টুমি করছে, এইবার সবাই মিলে খেয়ে নেবো, আমাদের এখনো দুপুরের খাওয়া হয়নি, খেয়ে এদেরকে ঘুম করাবো, আর ভিডিওটি এখানেই রাখবো, আর পরে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এখন গুড নাইট নয়, এখন গুড আফটারনুন। আকাশে উঠবে। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, ওনারা এই দুষ্টুমি শুরু করে দিয়েছে, এদেরকে আবার খাইয়ে এবার ছোট ছেলেকে ঘুম করাতে হবে। তো টাটা।